মানুষের যেমন প্রাণ আছে আমাদের নদীরও তেমন প্রাণ আছে, অর্থাৎ এই নদীকে কান্না আছে, নদীরও যেমন দুঃখ কষ্ট আছে আমাদের মতোই। ফলে সে নদী হয়তো বলতে পারে না, কিন্তু আমরা বুঝতে পারি নদীর দিকে হচ্ছে তাকালে। দুই পাড়ে দেখেন কত ময়লা আবর্জনার স্তূপ পড়েছে নদীর দিকে। আমি কি আমার বাড়ির সামনে এরকম ভাবে রাখতে পারি? আজকে আমার নদীটাকে এরকম ভাবে ধ্বংস করা হচ্ছে। এই নদীকে কেন্দ্র করে দেখেন কত হাজার হাজার মানুষের জীবন জীবিকা জীবিত আছে, কিন্তু আমরা দেখেন এই নদীগুলোকে আমরা নষ্ট করতেছি দিনের পর দিন। সমস্যা নদীর প্রতি গভীরতা, নদীকে আমার জীবনের অংশ করে মনে করা, আজকে এই নদীকে আমার জীবনের অংশ মনে করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন এই বুড়িগঙ্গা তীরে যারা আছি, বুড়িগঙ্গা যদি ভালো থাকে আমরাও ভালো থাকবো, বুড়িগঙ্গার বাতাস যদি শান্ত থাকে পরিষ্কার থাকে আমরা ভালো অক্সিজেন নিতে পারবো। আর যদি দূষিত দুর্গন্ধ অক্সিজেন নেই গন্ধ নেই তাহলে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বো। আমার কথা হলো যে আজকে নদীর জায়গা যেভাবে দখল করা হয়েছে, নদীর জায়গায় নদী ফিরে যাওয়া হোক, নদীর পরিবেশে সুন্দরভাবে সবার সহযোগ করা হোক। তার সাথে আমরা আজকে জীবনে আপনি সামনে দেখতেছেন যে নদীর যে সামনে যে ময়লা এবং নদীর পানিগুলো কালো এবং দুর্গন্ধ এখানে টিকা যাচ্ছে না। আমরা বাংলাদেশি নদীর পাড়ের মানুষ ঢাকাবাসী যারাই আছি, এই নদীকে যারা ভালোবাসি, পরিবেশকে ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, সবাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি এবং নদীকে বাঁচানোর জন্য যা যা প্রয়োজন যত কিছু করার প্রয়োজন নিজের জায়গা থেকে আমরা সোচ্চার হই। যাদের কাছে যাচ্ছে আপনাদের ভাবনায় আসতে পারে এই কিছু মানুষ দাঁড়িয়ে কি পরিষ্কার করবেন, এই সমাবেশ বা এই আয়োজনের কি অর্থ হতে পারে। এরকম আয়োজন হয়েছে বলেই আজকে বুড়িগঙ্গার দুই পাড় থেকে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে। এরকম প্রচেষ্টাগুলোই সরকারকে নদী নিয়ে ভাবতে বাধ্য করেছে। অধিকৃত শব্দটা আমি একটু আগেও একটা সভায় বলেছি। এই অনুষ্ঠান গত 10 বছরের বেশি সময় ধরে বাপা বাংলাদেশে উদযাপন করে আসছে। এখন অনেক সংগঠন করে, সারা দেশে বহু সংগঠন এটা পালন করে, সারা পৃথিবীতে তো করেই। কিন্তু নদীকৃত মানে কি, এটার অর্থ আমিও নিজে বুঝতাম না, আপনারা যারা শুনছেন তারাও হয়তো বুঝতে পারছেন না যে নদীকৃত আবার কি শব্দ। নদীকৃত অর্থ হচ্ছে আপনি নদীর জন্য কিছু করেন, নদী আপনার জন্য এত কিছু করে, আপনি নদীর জন্য এই দিনটাতে অন্তত কিছু একটা করেন।